সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য। আর আজকের ভিডিওর টাইটেল দেখে অনেকেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কি বিষয় হতে যাচ্ছে বা আমি কি বিষয়ে কথা বলতে যাচ্ছি। তো আজকের ভিডিওটির মেন যেটা বিষয় হচ্ছে, এই বিষয়টা নিয়ে আমরা সবাই, আমরা যারা পুরুষ জাতি ছেলেরা সবাই এই বিষয়টা নিয়ে চিন্তায় থাকি, বা থেকে যারা অলরেডি বিয়ে করেছেন তাদেরও চিন্তা ছিল, বা নতুন যারা বিয়ে করবেন বা ভবিষ্যতে যারা বিয়ে করবেন, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সবার জন্য। তাই সবাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার কথাগুলো বুঝবেন এবং আমি যে কথাগুলো বলবো এই বিষয়গুলো অনুধাবন করবেন, তাহলে আপনারা বাস্তব জীবনে অনেকটাই উপকৃত হবেন। তো যাই হোক, তো আজকের যে বিষয়টা হচ্ছে সেটা আমরা যারা পুরুষ মানুষ তারা সবাই চিন্তা করি যে আমরা যখন বিয়ে করব তো আমাদের বউ যেন একটা ভার্জিন বউ হয় বা একটা সতীসাধ্য নারীকে আমরা বিয়ে করতে পারি। এটা কিন্তু সবারই একটা স্বপ্ন বা মনের ধারণা, আমরা পোষণ করে থাকি যেন আমাদের বউ ভার্জিন থাকে, সতী থাকে। তো এই এই ধরনের কিন্তু আমাদের একটা চিন্তা ভাবনা থাকে। আমরা ছেলেরা 10টা 5টা বা 2টা 3টা প্রেম, মানে বর্তমান সময়ে সবাই কিন্তু প্রেমের সম্পর্কে জড়িত আছে। তারপরে এই প্রেমের সম্পর্ক নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের অবৈধ কাজকাম করে থাকে। তো যাই হোক, কে করে বা করে না সেই বিষয়ে আমি বলতে চাচ্ছি না, কিছু কিছু তো অবশ্যই করে আবার অনেক সবাই কিন্তু করে না। তো আমরা সবাই চাই আমাদের বউ যেন ভার্জিন হয়। তো এটা আমাদের একটা স্বপ্ন থাকে আমরা যখন বিয়ে করি, তারপর বাসরাতে যখন যাই, যখন আমরা অনুধাবন করি বা বুঝতে পারি যে আমার যার সাথে বিয়ে হয়েছে সে আসলে ভার্জিন না, তখন কিন্তু আমাদের মন খারাপ হয়ে যায় যে আরে আমার সাথে এমন ঘটলো, আমি একটা ভার্জিন মেয়ে বিয়ে করতে পারলাম না। আবার যারা বুঝতে পারে যে না আসলেই ভার্জিন, তারা নিজেকে ধন্য মনে করে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, তারা নিজেকে সুখী মনে করে, আরে আমি তো একটা ভার্জিন মেয়ে বিয়ে করতে পারছি। তো বিষয়টা এমন। তো আজকে আমি যে আপনার বউ ভার্জিন কিনা আপনি কিভাবে বুঝবেন, কি ধরনের সিস্টেম ইয়া করলে আপনি সেটা বুঝতে পারবেন, তো এই বিষয়টা আমি আপনার সাথে আলোচনা করব। তো তার আগে একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে। এটা একটা ঘটনা, বাস্তব ঘটনা, আমার পরিচিত একজনের। তো যাই হোক, সে বড় ভাই হয় সম্পর্কে, যথারীতি বিয়ের সময় আর কি পাত্রী দেখা দেখি চলছে, পছন্দ হচ্ছে এবং কথাবার্তা হয়ে গেছে। তো যাই হোক, যথারীতি বিয়েটা হয়ে গেল। তো যখন ওই ভাইটি বাসর ঘরে গেল এবং বুঝতে পারলো যে আসলে তার, সে যে স্বপ্ন তার দেখত যে তার বউ ভার্জিন হবে, সতী হবে, কিন্তু সে বুঝতে পারলো যে আসলে, মানে যে সিস্টেমগুলো আমরা আর কি জানি, যে সে বুঝতে পারলো যে তার বউ আসলে ভার্জিন না, তখন তো তার মন খারাপ, তার মানে তার স্বপ্ন সব শেষ, যে আমি একটা ভার্জিন মেয়েকে বিয়ে করতে পারলাম না, কি করলাম জীবনে। তো তাই পরের দিন থেকে তার মন খারাপ, কারোর সাথে ঠিক মতো কথা বলে না, বউটার সাথে এত ঠিক মতো কথা বলেই না, মানে এমন একটা পরিস্থিতি। তো এইভাবে 2-3 দিন 4 দিন 5 দিন চলে গেল, এই এরকম একটা, কারোর সাথে কথা বলে না, নতুন বউটার সাথে সে সময় দিচ্ছে না। তো বিষয়টা সবাই অন্যরকম ভাবলে যে আসলে কি ঘটেছে বা ঘটনা কি। তো সবার পিরাপিরিতে 5-7 দিন পরে সবাই বলে, ভাইটা বলেই ফেললো যে ওই মেয়েটার তো চরিত্র খারাপ, ও তো ভার্জিন না, ওর হয়তো বিয়ের আগে অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল যার কারণে ও ভার্জিন না, ওর চরিত্রহীন, মানে এই ধরনের একটা কথা বলে একটা সমস্যা তৈরি হয়ে গেল। তো যাই হোক, তো এরকম যখন একটা সন্দেহ বা কথা কাটাকাটি হয় বা দুই পরিবারের মাঝে, তখন কিন্তু সে সম্পর্ক আর টিকে থাকে না। তো যাই হোক, এরকম একটা সমস্যা সৃষ্টি হওয়ার কারণে ওই ভাইটার ডিভোর্স হয়ে গেল ওই মেয়েটার সাথে, সংসার আর হলো না। এর ফলাফল কি হলো, 3 মাস পরে আমার ভাইটি বিয়ে করানো হলো, কিন্তু সে তো ডিভোর্সে একটা তার কলঙ্ক চলে আসছে, তার এরকম একটা সমস্যার কারণে ডিভোর্স হয়ে গেছে 10 দিন পরে। তো যাই হোক, সে তো আর কোনো সতী কুমারী মেয়েকে বিয়ে করতে পারবে না, সেক্ষেত্রে তার একটা ডিভোর্স মেয়ের সাথে বিয়ে হয়ে গেল। তো এখানে তার লাভটা হলো কি, তার একটা মান সম্মানের বিষয়টা নষ্ট হয়ে গেল, সে আবার একটা ডিভোর্সি মেয়েকে, সে তার কোনো সতী মেয়েকে বিয়ে করতে পারলো না, এটা হচ্ছে। তো এই গল্পের দ্বারা আমি কি বোঝাতে চেয়েছি এটা আপনাকে আমি শেষে বলবো, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এখন আপনাদের সাথে আমি যে বিষয়টা শেয়ার করব, যে যে 3টা মাধ্যমের কারণে একটা মেয়ে তার সতীত্ব হারায় বা ভার্জিনিটি নষ্ট হয়ে যায় একটা মেয়ের, এই 3টা বিষয় আপনাদের সাথে আগে শেয়ার করি, তারপরে এই গল্পের যেটা মূল বিষয়টা ছিল বোঝানোর আমি সেটা বলবো। তো প্রথমত যেটা হচ্ছে, নাম্বার 1, একটা মেয়ে যখন বিয়ের আগে অন্য কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, তখনই কিন্তু তার ভার্জিনিটিটা হারিয়ে যায় বা ভার্জিনিটিটা নষ্ট হয়ে যায়। তো এখন আমরা দেখি যে সবাই প্রেম করে, কিন্তু বিষয় হচ্ছে সবাই প্রেম করলেও তারা শারীরিক সম্পর্ক এতদূর পর্যন্ত কিন্তু সবাই যায় না, হয়তো পার্কে গল্প করা, হাত ধরাধরি, এই পর্যন্তই, শারীরিক সম্পর্ক পর্যন্ত কিন্তু সবাই যেতে পারে না।
শারীরিক সম্পর্ক যারা করে প্রেম করার পরে, এটা কিন্তু দেখা গেল 100 জন হয়তো 10 জন বা 15 জন, এটা কিন্তু সংখ্যায় বেশি না। তো সেক্ষেত্রে যারা এই কাজগুলো করে তাদের কিন্তু ভার্জিনিটিটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এটা শারীরিক সম্পর্ক করার কারণে হয়। আর 2 নম্বরে যেটা হয় সেটা হচ্ছে যে একটা যেটা বিষয়টা হচ্ছে, আমি খোলাখুলি বলতে চাচ্ছি না, যে যাদের নিজের গোপন চাহিদা, যারা নিজের হাতের মাধ্যমে বা অন্য কোনো বস্তুর মাধ্যমে যারা তাদের ওই চাহিদাকে ইয়ে করে আর কি, পূরণ করে, এক কথা যেটাকে বলা হয় হস্তে মতন বা ফিঙ্গারিং মেয়েদের ক্ষেত্রে, তো এই বিষয়গুলো যারা করে থাকে, এটা অনেকেই করে আবার অনেকেই করে না, কিন্তু এই এই কাজগুলো যারা করে সেক্ষেত্রে কিন্তু ভার্জিনিটিটা নষ্ট হতে পারে বা হারে যেতে পারে। কিন্তু একটা মেয়েও চরিত্রহীন না হওয়ার পরেও কিন্তু এটার মাধ্যমে তার ভার্জিনিটিটা নষ্ট হয়ে যায়। তো এই কাজগুলো হয়তো অনেকেই করেন আবার অনেকেই করেন না, এটা পার্সোনাল বিষয়। কিন্তু এই কাজগুলো যারা করে সেক্ষেত্রে তাদের এটা থাকবে না, হারিয়ে যেতে পারে বা নষ্ট হতে পারে। ইয়াটা যেটার মাধ্যমে আমরা যে পদ্মা বলি, যেটার মাধ্যমে আমরা নির্ভর করি, যেটা সতী না অসতী, তো সেই ইয়ার ছিঁড়ে যেতে পারে। তো তিন নাম্বারে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কোনো মেয়ে যদি খেলাধুলা করে, দৌড়ঝাঁপ করে, সাইকেল চালানো, আর বর্তমান সময়ে তো মোটর সাইকেল চালানো, অনেক এখন মেয়েরা মোটর সাইকেল চালাচ্ছে, বা গাছে ওঠা। তো স্কুলে পড়ার সময় বা স্কুলে কলেজে পড়ার সময় কিন্তু খেলাধুলা করে অনেকে, মেয়েরা খেলাধুলা করে, দৌড়ঝাঁপ করে, কেউ সাইকেল চালায়, কেউ এখন বাইক চালাচ্ছে। তো এই এগুলো চালানোর ক্ষেত্রেও কিন্তু তার ভার্জিনিটিটা, মানে যে পর্দা আর কি, সেটা নষ্ট হয়ে যেতে পারে। তো এটা আমার কথা না, এটা ডাক্তারদের কথা, যে এই ধরনের ক্ষেত্রেও কিন্তু তার ভার্জিনিটিটা হারাতে পারে। তো আমরা এখানে দেখলাম কি যে তিনটা বিষয় হচ্ছে একটা মেয়ের ভার্জিনিটিটা নষ্ট হওয়ার। একটা হচ্ছে শারীরিক সম্পর্কের কারণে, আর 2 নম্বর যে নিজে নিজে হাতের দ্বারা বা অন্য কোনো বস্তুর দ্বারা, আর একটা হচ্ছে বিভিন্ন ধরনের খেলাধুলার কারণে, শারীরিক ইয়ার কারণে নষ্ট হয়ে যেতে পারে। তো এই তিনটা বিষয় হচ্ছে একটা মেয়ের ভার্জিনিটিটা নষ্ট হয়ে যাওয়া। তো এখন দেখা গেল আমার বা আপনার একটা অপরিচিত একটা মেয়ের সাথে বিয়েটা ঠিক হয়ে গেল, সেক্ষেত্রে আমরা যখন বাসুর ঘরে গেলাম, যে যখন আমি বুঝতে পারলাম যে আসলে আমার ওয়াইফের ওই পর্দাটা নেই, নষ্ট হয়ে গেছে, ফেটে গেছে। তো এখন যেহেতু এই তিনটি কারণে ওই জিনিসটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এখন কোনটা ভাববেন, আপনার ভাবাটা কোনটা জরুরি? এখন আপনি কোনটা ভাবলে, আপনার তো বিয়ে হয়েই গেছে, সেহেতু আপনার তো এখন, যেহেতু বাংলাদেশে তো ওই ধরনের কোনো সুযোগ নেই যে আপনি বিয়ের আগে চাইলে জানতে পারবেন না যে সে মেয়ে ভার্জিন কি বা অভার্জিন, সত্যি কি অসত্যি, এটা কিন্তু কখনো জানার সিস্টেম নাই। আপনাকে জানতে হবে বিয়ের পরে, বাসুরাতে আপনি জানতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার ওই মেয়ের সাথে বিয়ে হয়ে গেছে, এখন তাকে নিয়ে আপনাকে সংসার করতে হবে। তো এখন যদি আপনি সেই মেয়েটিকে অসতী বলেন বা চরিত্রহীন বা চরিত্র খারাপ বলেন, যে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করার কারণে সে আর ভার্জিন নেই, সেক্ষেত্রে যদি আপনি সেই মেয়েটাকে ডিভোর্স করেন বা আপনাদের সম্পর্ক ভেঙে দেন, সেক্ষেত্রে হবে কি, আপনার নামে একটা কলঙ্ক তৈরি হবে যে আপনি একটা ডিভোর্সে বলা। তো আপনি যখন আবার নতুন করে একটা সম্পর্ক তৈরি করতে যাবেন, সেই ভাইয়ের গল্পের কথাই আমি বলতে চাচ্ছি এখন, সর্বশেষ বোঝাতে চাচ্ছি আপনারা, যে আপনি যখন বিয়ে করতে যাবেন তখন কি আপনি আর কুমারী একটা মেয়েকে বিয়ে করতে পারবেন? অবিবাহিত মেয়েকে আপনার সাথে তো বিয়ে দিবে না, কারণ আপনি ডিভোর্স হয়ে গেছেন, ডিভোর্সি ছেলে। সেক্ষেত্রে আপনার একটা ডিভোর্সি কোনো মেয়ের সাথে বিয়ে হবে, সেক্ষেত্রে তো আপনি কি আর সে সতী কুমারিত্ব ভার্জিনিটি আলা কোনো মেয়েকে পাবেন? পাবেন না। তাহলে বিষয়টা হচ্ছে কি, তাহলে এখন আমাদের উচিত হবে কি, আমাদের উচিত হবে, যেহেতু আমরা আগে জানতে পারছি না, সেক্ষেত্রে আমাদের যদি বিয়েটা হয়েই যায়, সেক্ষেত্রে আমরা যদি বাসরাতে বুঝতেই পারি যে আমাদের বউ ভার্জিন, তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আপনি তো সেই খুশি বা আমরাও খুশি। কিন্তু বাই চান্স যদি আমরা দেখতে পাই যে হচ্ছে না, বা যে লক্ষণগুলো থাকে সেগুলো নেই, আমরা মনে করি যে ভার্জিনিটি হারিয়ে ফেলেছে, সেক্ষেত্রে আমাদের করণীয় কি, একটা সুখের সংসার গড়ার জন্য, যেহেতু তার সাথে আপনার বিয়ে হয়ে গেছে, এখন তাকে নিয়ে আপনার বাকি জীবন কাটাতে হবে, সুখের সংসার গড়তে হবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা বিষয়ে গুরুত্ব দিতে হবে। যেহেতু একটা মেয়ের ভার্জিনিটিটা নষ্ট হওয়ার তিনটা কারণ আমি বলেছি, তো সেহেতু 1 নম্বরটা হচ্ছে শারীরিক সম্পর্কের কারণে। তো আমরা এই যেটা 1 নম্বর যে বিষয়টা, এটাকে আমরা একদম ঝেড়ে ফেলে দেবো, এটা আমাদের মনে কখনো নেবই না। আমরা মনে করবো হয়তো খেলাধুলার কারণে বা হয়েছে নিজে নিজে হাতের মাধ্যমে। তো এই বিষয়টা কিন্তু ছেলেরাও করে থাকে, বেশিরভাগের করে থাকে, যাই হোক অনেকেই করে থাকে, সবাই বুঝতে পারবেন। তো আমরা কিন্তু সেই বিষয়টাই নেব, যে হাতের মাধ্যমে হয় নিজে নিজে করছে বা খেলাধুলার মাধ্যমে, আমরা কখনোই যে মেয়েটা চরিত্রহীন বা খারাপ সম্পর্কে লিপ্ত ছিল, এই এই বিষয়টা আমরা কখনোই মাথায় আনবো না। আমরা সবসময় পজিটিভ ভাববো, আমরা কখনো নেগেটিভ ভাববো না। যদি আপনি এই বিষয়টাকে পজিটিভলি ভাবতে পারেন, ওই তিনটার মধ্যে একটা বাদ দিয়ে যদি 2টা ভাবতে পারেন, তাহলে দেখবেন আপনার ওই জীবনটা, বিবাহিত জীবনটা সুখের হবে এবং সমৃদ্ধিতে কাটবে। আর আপনার মাথায় যদি ওই বিষয়টা ঘোরে, আরে আমার বউ তো ভার্জিন না, আপনি যদি 1 নম্বরটাকে গুরুত্ব দেন, যে
চরিত্র খারাপ বা শারীরিক সম্পর্ক করছে আমার আগে, আমার ঠকাইছে, এই বিষয়ে যদি ভাবেন তাহলে ওই বিয়েটা কিন্তু আপনার সুখের হবে না। দেখা যাবে ওই সম্পর্ক 5 দিন 10 দিন বা 1 মাস পরে 2 মাস পরে নষ্ট হয়ে যাবে বা ভেঙে যাবে, আপনার বিয়ের সম্পর্ক ডিভোর্স হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি একজন ডিভোর্সি ছেলে হিসাবে পরিচিত হবেন। আপনার দ্বিতীয়বার যদি বিয়ে করতে আগ্রহী হন সেক্ষেত্রে আপনাকে ডিভোর্সি মেয়েকে কিন্তু বিয়ে করতে হবে আরেকটা, সেক্ষেত্রে আপনি কিন্তু কুমারী মেয়েকে বিয়ে করতে পারছেন না। তাই আমাদের সবার উচিত হবে এই বিষয়টাকে লক্ষ্য করা, যদি এরকম ঘটেই যায় আমরা বুঝতেই পারি যে এরকম হচ্ছে যে ভার্জিন না, সেক্ষেত্রে আমরা সেটাই হোক আমরা ভাববো না, আমরা সবসময় পজিটিভ ভাববো, আমরা খেলাধুলার বা যে নিজের ইয়ার মাধ্যমে এই দুটা বিষয়কে গুরুত্ব দিব এবং আমরা সবসময় পজিটিভ থাকবো। তাহলে দেখবেন আপনাদের যে বিবাহিত নতুন জীবন সেটা সুখে সমৃদ্ধে ভরে উঠবে এবং ভালো কাটবে। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের ভিডিওর আপনাদের বলার বা গুরুত্বপূর্ণ কিছু বিষয়। তো আমি যে কথাগুলো বললাম সবাই এই বিষয়টাকে বুঝবেন, আগে নিজে বুঝবেন, অনুধাবন করবেন, তারপর আপনাদের বাস্তব জীবনে কাজে লাগাবেন, তাহলে অবশ্যই আমি বলবো ইনশাল্লাহ আপনারা সবাই সফল হবেন এবং আপনাদের নতুন জীবন সুখে সমৃদ্ধিতে ভরে উঠবে। তো আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই সবাই একটা করে হলেও শেয়ার করে দিবেন, এই কথাগুলো যেন আরো মানুষ জানতে পারে, আপনার পরিচিত জন, বন্ধু বান্ধব, এলাকার মানুষজন, তাহলে তারা এই বিষয়গুলো জানতে পারবে এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর কেউ ঘটাবে না, সবাই ভালো থাকতে পারবে, সুখে থাকতে পারবে। আর অবশ্যই আপনাদের নিজস্ব মতামত এই বিষয়ে যদি কারো থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, তাহলে খুবই ভালো লাগবে। আর এই ভিডিওটি যারা দেখলেন শেষ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি তাদের সবাইকে বলবো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ধরনের আরো নতুন নতুন ভিডিও আসবে সবাই দেখবেন এবং বিষয়গুলো বুঝবেন এবং সবাই বাস্তব জীবনে কাজে লাগিয়ে সুখী সমৃদ্ধ থাকবেন, এটাই চাওয়া। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।